এখন আমি সাধারণ মানুষের ভুল ধারণা বলবো যে সাধারণ মানুষ যখন নীল হয়ে যায় তখন অনেকে মনে করে ভূতে ধরেছে, জিন ভূতের আক্রমণ, এই সমস্ত আগে বেশি হতো, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, এখন আর বেশি হয় না। তবে এখনো গ্রামে থেকে এসে আমাকে অনেকে বলে যে উপরি জাতীয় একটা নাকি রোগ আছে, সেই রোগটি হয়েছে। তো আসলে এই যে নীল হয়ে গেলে বাচ্চাদেরকে দেখতে হবে, প্রথমেই চিন্তা করতে হবে এটা হার্টের রোগ কিনা, কারণ হার্টের রোগেই একমাত্র বাচ্চারা এত কম বয়সে তাদের কালার এরকম চেঞ্জ হয়ে যায়, নীল হয়ে যায়। সুতরাং এইটা একটা ভুল ধারণা। এর ছাড়া অনেকে মনে করেন ছোট বাচ্চাদের অপারেশন করলে মারা যাবে, ছোট বাচ্চাদের অপারেশন করা যাবে না। আসলে এটা তো জন্মগত রোগ, এটা জন্মের সময়ই তার থাকে, তো চিকিৎসা তো জন্মের পরপরই করতে হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন, নিজেদের মতামত দিয়ে যে এত ছোট বাচ্চা অপারেশন করা যাবে না, আরো কিছুদিন দেখি, এই করতে করতে আপনারা যখন পরবর্তীতে আসতে বাধ্য হন, কারণ বাচ্চা খারাপ হয়ে যায়, তখন এসে দেখা যায় যে বাচ্চার আর কিছু করার মতো আমাদের হাতেও আর সুযোগ থাকে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, রোগীর চিকিৎসার সময় হচ্ছে নির্ধারণ করবে ডাক্তাররা, কোন রোগীর কখন হবে, এটাকে বলে টাইমিং অফ সার্জারি, টাইমিং অফ ইন্টারভেনশন। এটা কিন্তু বিরাট একটা বিষয়, কখন কার টাইমটা হবে। এখন আমরা একটা কথা রোগীকে বলি যে আপনি ট্রেন মিস করেছেন, কিরকম যে ট্রেনটার সময় মতো তো আপনাকে স্টেশনে যেতে হবে, ট্রেনটা হলো 7টায়, আপনি 7:30 গেলে তো হবে না। তো আপনার বাচ্চার অপারেশন করার কথা 2 মাস বয়সে, আপনি এখন 1 বছর বয়সে আসলে এটা আর হবে না। সুতরাং টাইম মিস করবেন না এবং সবসময় ডাক্তারদের পরামর্শ মতো চলবেন, ভালো ডাক্তারদের সাথে থাকবেন যারা এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে জানে এবং এই সমস্ত বিষয়গুলোর উপরে যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। কারণ আপনার বাচ্চা আপনার কাছে যেমন ভ্যালুয়েবল, আমাদের কাছেও সেরকম ভ্যালুয়েবল। সুতরাং বাচ্চার জীবন রক্ষার জন্য আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করবো।